গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি একটু খারাপ আছি, তো বলছি কেন খারাপ আছি। আর আজকে হচ্ছে 27th June, মানডে। তো আমি মোটামুটি প্রায় 20-21 দিন বাদে ক্যামেরাটা হাতে নিলাম, মানে কোনো ভিডিও বানাচ্ছি। এতদিন ধরে আমি কিছু ভিডিও বানাতেও পারিনি, আর আমি কিছু পোস্টও করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো আমি ভেবেছিলাম তার মধ্যেও আমি মাঝে মাঝে ভিডিও বানাবো, আপডেট দেবো, বাট এত পরিমাণে মানে ধুলো আর আওয়াজ, মানে এত পরিমাণে আর কি আমি কিছু ভিডিও মানে শ্যুটও করতে পারিনি। আর মানে আমি যে কথা বলবো সেইটুকুনিও মানে মানে ইয়ে নেই, মানে কিচ্ছু কথাও শোনা যাচ্ছিলো না। আর এত ধুলো ময়লার মধ্যে আমি তেমনভাবে কিছু শ্যুটও করতে পারিনি। আর তার থেকেও বড়ো কথা যে আমি যে কোনো রেসিপি দেবো, আমার যেহেতু আমি রান্নাঘরটাকে পুরো ভেঙে ঠিকঠাক করেছি, তো আমাদের রান্নাবান্নার সব পার্ট মানে এখান থেকে রান্নাবান্নার পার্ট সব চুকিয়ে দিয়েছিলাম। মানে আমার বাড়ি থেকে খাওয়ার আসতো, সুব্রত গিয়ে নিয়ে আসতো, নইলে রাত্রে আমি আর সুব্রত দুজনে গিয়ে ওখানেই খেয়ে আসতাম। তো যাই হোক, আর আমি ভালো নেই, তার কারণ হচ্ছে মানে আমাদের কাজটা শেষ হয়েছে শনিবার দিন। তো শনিবার দিন রাত্রির থেকে আমার শরীরটা একটু কেমন লাগছিল, গাটা ম্যাজম্যাজ করছিল, যদিও বা একটা ওষুধ খেয়েছি। বাট রোববার দিন থেকে আমার ভীষণ জ্বর এসছে। তো আমি ভেবেছিলাম রোববার থেকেই আমি ভিডিও শ্যুট করব, মানে আমি ভিডিও করার জন্য একদম মানে মানে কি বলবো, একদম মানে উঠে পড়ে লেগে যেন কবে একটু আমি ভিডিও বানাবো। কিন্তু আমার শরীর আর দিচ্ছিল না যে আমি চোখ খুলে ভিডিওটা মানে ক্যামেরাটা হাতে নিই। তো যাই হোক, কালকে ভীষণই মানে সারা দিনই বলতে গেলে জ্বর ছিল, ওষুধ খেয়েছি তাও জ্বর নামেনি। তারপরে বিকেল 5:30টার সময় যখন খুব কষ্ট হচ্ছিল, তারপরে আমরা ডাক্তারখানায়, যেহেতু কালকে সানডে কোথাও ডাক্তার বসছিল না, যাই হোক একজন ডাক্তারকে দেখিয়েছি, দেখিয়ে ওষুধ দিয়েছে। তো দুবার তো মাত্র খেয়েছি, তো তার জন্য শরীর এখনও বলতে গেলে আমার ঠিক হয়নি, এখনও ভীষণই উইক রয়েছে। গা হাত পাও সেরমভাবে মানে মাথা ফাতা এখনও প্রচণ্ড পরিমাণে ভার রয়েছে। তো আমার কথা তোমরা শুনলে বুঝতে পারবে, আমার কথাও বলতে যেন মনে হচ্ছে কষ্ট লাগছে। তো যাই হোক, আমার শরীর আর দুদিন হয়তো একটু মানে ঠিকঠাক মতন রেস্ট নিলেই আমি ঠিক হয়ে যাব, একদম ফিট হয়ে যাব। তো আমার শরীরটাকে এখন একটুখানি সাইডে রেখে তো তোমাদের দেখাই যে আমি মানে কি কাজ করিয়েছি বাড়িতে। আর তার আগে বলে দিই যে আমার বাড়ি এখন অবধি আমি ঠিকঠাক মতন পরিষ্কার করে বা গুছিয়ে উঠতে পারিনি। আমার সারা বাড়িতে জিনিসপত্র একদম ছড়ানো ছিটানো রয়েছে। তো তোমরা ঘরটা দেখলে বুঝতে পারবে আমি আজকে মায়ের ঘরে বসে মানে ভিডিওটা করছি। তার কারণ হচ্ছে এতক্ষণ ধরে আমি আমার ঘরটাকে ঠিক করলাম, কারণ মানে এতদিন ধরে ওই ধুলো ময়লা মানে নোংরার মধ্যে মানে ওরকমভাবেই আমরা মানে শুচ্ছিলাম, খাচ্ছিলাম, মানে আর আমি পারছি না ওরকমভাবে থাকতে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি মানে আমার ঘরটাকে ঠিকঠাক করেছি, আর মায়ের ঘরটাকে কালকেই ঠিকঠাক করেছি। তার কারণ হচ্ছে মা এখানে ছিল না, মা আমাদের বাড়িতে ছিল 21 দিন ধরে, তো মাকে কালকে নিয়ে এসেছি, তাই মায়ের ঘরটা আগেই ঠিকঠাক করে মাকে নিয়ে এসেছি। আর আজকে সকালবেলায় আমার ঘরটা ঠিকঠাক করেছি, বাট আর বাদ বাকি ও বারান্দা ফারান্দার একদম খুব বাজে অবস্থা। তো চলো তোমাদের দেখাই কি করিয়েছি আমি কাজ। তো দেখো, এটা হচ্ছে মায়ের ঘর। মায়ের ঘরের এইখানটা একটা বারান্দা ছিল, সেটাকে আমরা এখানে একটা টয়লেট করেছি। এটা হচ্ছে সেটার দরজা, আর এটা আমার ঘর। যাই হোক, এই আমাদের টয়লেটেও কাজ করিয়েছি। তোমাদের এগুলো পরে আমি মানে ভালো করে দেখাবো। আর এখানে বেসিনের নিচে দেখো এটা এরকম করেছি, এগুলো সব আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের আমি দেখাবো কীরকম কী করেছি। আর এই দিকটার অবস্থা দেখো আমার ডাইনিং টেবিলের, এই বাসন কোসনের অবস্থা দেখো, মানে সারা জায়গা পুরো লন্ডভন্ড। তো আর এটা হচ্ছে আমার নতুন কিচেন। তো
আগের কিচেনটা তোমরা দেখেছো, কিন্তু আমি সেরকমভাবে ট্যুর করিনি, বাট আমি ভিডিও করে রেখেছি, আমি বিফোর আফটার করে দেখাবো যে আগে কীরকম ছিল আর এখন আমি কীরকম করেছি। তো যাই হোক, এই এখনও শুধু লাইট লাগানোটা বাকি আছে, এখনও লাইট লাগাইনি, একটা ছোট লাইট মানে কোনো রকমের কাজ চালানোর মতো লাগিয়ে দিয়ে গেছে, লাইট লাগানোটাই শুধু বাকি আছে। তো এই কাজ হয়েছে, এখন পুরোই বলতে গেলে ফাঁকা রয়েছে, আমি এখনও কিচ্ছু গুছিয়ে উঠিনি, এখনও এগুলো সব ফাঁকা রয়েছে। তো এগুলো সব গোছাবো, পুরো রান্নাঘর আমি একদম ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের পুরো ট্যুরটা দেব। তো তোমরা দেখলে যে রান্নাঘরে কী কাজ করিয়েছি, কারণ আমি পুরো ফাঁকা রান্নাঘরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, তারপরে আমি ওটাকে ভালো করে গুছিয়ে নিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি রান্নাঘরের জন্য কিছু কিছু জিনিস আমি অর্ডার করেছি, সেগুলো সব কটা এসে পৌঁছায়নি, আরও কিছু জিনিস অর্ডার করব। তো এখনও অনেক কিছু কেনা বাকি আছে আমার, সত্যি কথা বলতে এখনও অবধি আমি কিনে উঠতে পারিনি। আর আমি অনলাইনে যেগুলো পেরেছি অর্ডার করেছি, কিন্তু কিছু কিছু জিনিস আমাকে গিয়ে কিনতে হতো, সেগুলো আমি এখনও যাওয়ার সময় পাইনি। তো যাব, হয়তো সামনের সপ্তাহতেই যাব, গিয়ে কিনব। তো যাই হোক, রান্নাঘর বা টয়লেট দুটো মানে আমরা কীরমভাবে কী করেছি, টয়লেটও একটু কাজ বাকি আছে, তো সেটা একটু সামান্য মানে একটা লাইট লাগানো বাকি আছে, আর মোটামুটি সবই হয়ে গেছে, আর একটা হুক লাগানো বাকি আছে, আর সবই মোটামুটি হয়ে গেছে। তো টয়লেটটাও দেখাবো মায়ের ঘরের, ওটা অ্যাকচুয়ালি একটা ব্যালকনি ছিল ছোট, তো সেটাকে আমরা কীভাবে টয়লেটে কনভার্ট করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা সত্যি কথা বলতে আজকে আর আমি ভিডিওটা বড় করছি না, শুধু জাস্ট এইটুকুনি বলার জন্য আমি ভিডিওটা করেছিলাম। আমি আজকে কোনো রকম কিছু মানে ব্লগ বা মানে কোনো রকম রেসিপি কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি না, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব। তার কারণ হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি করে মানে কিছু যা হোক একটা রান্নাবান্না করে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট করব। আজকে একটু রেস্ট করলে শরীরটা একদম ঝরঝরা হয়ে গেলে কালকে থেকে আমি মানে ভিডিওগুলো দিতে পারবো। তো তোমরা যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা অনেক বেশি ভিডিও বানাতে উৎসাহ পাই সত্যি কথা বলতে। আর যদি কমেন্ট না করো, লাইক না করো, তাহলে যেন একটু মনটা কেমন হয়ে যায়, মনটা ভেঙে যায়। আর বেশি কথা আজকে বাড়াচ্ছি না, তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।